সালাম আলাইকুম সবাইকে, আজকে আমি খুব ঝটপট একটা হালুয়া তৈরি করছি, গাজরের হালুয়া। এই জন্য আমি এটা হাফ কাপ গাজর আর একটু ঘি মধ্যে দিয়ে নিচ্ছি। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে মধ্যে দিয়ে নিচ্ছি। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে আমি অল্প একটু ঘির মধ্যে একটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে খুব সুন্দর করে মেশাতে থাকবো। আসলে এখন হচ্ছে আপনারা সবাই জানেন করোনা ভাইরাসের কারণে আমরা সবাই খুবই কষ্টকর একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি। একটু হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে চিনি দিয়ে দিব হাফ কাপের মতো। খুব তাড়াতাড়ি আসলে ঝটপট আসলে খুব বেশি আয়োজন করে বড় বড় মতো করা যাচ্ছে না, আর এখন তো কিছু করারই নাই, মানসিকভাবে আমরা সবাই বিপর্যস্ত। এটাকে খুব সুন্দর করে আপনাদেরকে দেখুন, আমি এখন এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো দিয়ে আমি এটাকে মিশিয়ে আমি এটার মধ্যে বাদাম কিসমিস দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা 2 মিনিট আমি এটাকে জ্বাল দেবো, তারপর তৈরি হয়ে যাবে আমার গাজর। কিসমিস দিয়ে মিশিয়ে নিয়েছি, এটা 2 মিনিট আমি এটাকে জ্বাল দেবো, তারপর তৈরি হয়ে যাবে আমার গাজর।